নমস্কার বন্ধুরা আমি তোমাদের চিরঞ্জিত স্যার তো আজকে থেকে আমি তোমাদের যাদের ডাব্লিউ বিপি আছে বা তোমাদের যারা আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা দেবে ঠিক আছে বা যারা ডেসক্রিপটিভ যে কোনো এক্সাম চাই তোমার আমি ইংরাজিতেই প্রত্যেকটা প্রশ্ন সিজিএল বলো সিএইচএসএল বলো চাই যে যে এক্সাম দেবে যেখানে ডেসক্রিপটিভ টাইপের অঙ্ক আছে প্লাস শর্ট টাইপ অঙ্ক আছে মানে যারা আমাদের আফগাড়ি পুলিশ বা তোমার ডাব্লিউ সমস্ত ক্ষেত্রে আমি প্রত্যেকটা অঙ্ককে অ্যাজ ওয়েল অ্যাজ বড়ো মেথড অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট মেথডে করিয়ে দিয়েছি আজকে থেকে আমি এই ক্লাসের এইভাবেই করাবো ঠিক আছে আমাদের তো এটা অবশ্যই একটা পেড ক্লাস আমাদের পেড গ্রুপের ক্লাস তো চলো তোমরা দেখতে শুরু করো তোমরা খাতায় টুকুটুকি করো প্রফিট লসের খুব ইম্পর্টেন্ট অঙ্ক এর বাইরে অঙ্ক দেবে না আশা করি প্রফিট লসে যে কোনো অঙ্ক করাবো আজকে না আরেকটা পার্ট দেবো সেই পার্টটা দুটো মিলে বলছে দেখো প্রথমে প্রত্যেকটা অঙ্ককে আমি ইংরাজিতে বলে দেবো অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতে বলে দেবো তোমরা ভিডিওটা স্কিপ করবে না অবশ্যই লাইক কমেন্ট করবে হলে তো করাতে ভালো লাগবে না প্রথম অঙ্ক দেখো বলছে এ ম্যান সেলস এ কার অ্যাট টেন পার্সেন্ট লস টু হিজ ফ্রেন্ড বলছে একজন মানুষ তার একজন ব্যক্তি তার গাড়িকে দশ পার্সেন্ট লোক স্থানে তার এক বন্ধুকে বিক্রি করলো তোমরা একটু ইংরাজিটা দেখে নিয়ে অনেক বড় হয়ে যাবে আমি বাংলাতে বলে যাচ্ছি ঠিক আছে বা বা আমি ইংরাজিতে বলে যাচ্ছি তোমরা বাংলাটা দেখে নেবে a সেলস এ a টেন পার্সেন্ট লস টু ইজ ফ্রেন্ড ইফ ইজ ফ্রেন্ড সেলস দ্য কার ফর রুপিস ফিফটি ফোর থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি অন ইট ওয়াজ দ্য অ্যাকচুয়াল প্রাইস অফ ঠিক আছে বলছে ব্যক্তি একটা গাড়িকে দশ লোকসানে তার বন্ধুকে বিক্রি করেন যদি যদি তার বন্ধু গাড়িটা চুয়ান্ন টাকায় বিক্রি করেন এবং তার উপর কুড়ি লাভ রাখেন তাহলে প্রকৃত কত কি করেছি তাকে প্রথমে ধরো অ্যাকচুয়াল প্রাইস আমি কত ধরে নিয়েছি এক্স ধরে নিয়েছি প্রথমে আমি এক্স ধরে নিয়েছি তারপরে দেখো মানে অ্যাকচুয়ালি প্রকৃত মূল্য মানে ধরে নিয়ে গাড়িটার এক্স টাকায় দাম তাহলে হচ্ছে ই সেলিং প্রাইস কত হবে গো মানে কত পার্সেন্ট টেন পার্সেন্ট ছাড় দিয়েছে তো তাহলে আমরা একটা সেই প্রফিট লসের একটা ফর্মুলা জানি যদি টেন পার্সেন্ট ছাড় দিয়ে দেয় তাহলে তোমার নব্বই টাকা তাহলে তাহলে যদি এক্স টাকার উপর নব্বই পার্সেন্ট হবে এরকম এটা তোমরা জানো আমি জানি ওই জন্য আমি আর বলি নাই নাইন এক্স বাই টেন এবার হিস ফ্রেন্ড হিস ফ্রেন্ডস কস্ট প্রাইস ইস এবার তার বন্ধুর কস্ট প্রাইস কত হবে তার বন্ধুর মূল্যই তো এইটাই হবে দেখো তুমি তোমার বন্ধুকে ধরো তুমি এইটা আর তোমার বন্ধু এইটা আর একজন তৃতীয় ব্যক্তি তুমি তোমার বন্ধুকে যদি একটা জিনিস বেচো তাহলে তোমার বেচা আর ওর নাটা এক হলো না তাহলে দেখো তাহলে হচ্ছে হিস সেলিং প্রাইস এত মানে তুমি যেটা বিক্রি করলা এবার হিস ফ্রেন্স সেলিং কস্ট হচ্ছে এত তাহলে হিস ফ্রেন্স অ্যাকচুয়াল সেলিং প্রাইস কত হবে অ্যাকচুয়ালি তোমার এটা বাই হবে গো এটা বাই হবে তোমরা দেখে নিও তাহলে তার বন্ধুর এবার অ্যাকচুয়ালি তার বন্ধু বা তো একটা প্রফিট লাভের করেছে তাহলে এই টাকার ওপরে আবার বলছে টোয়েন্টি পার্সেন্ট লাভ করেছে তাহলে এইটা দেওয়ার পরে যেটা এইটা তো চুয়ান্ন হাজার হবে দিয়ে এখান থেকে বার করে পঞ্চাশ হাজার হয়েছে ঠিক আছে অ্যাকচুয়াল প্রাইস এত দ্বিতীয় প্রশ্ন দেখো বলছে বাই সেলিং ওয়ান ফোর্টি ফোর চেন জন লস দ্য সেলিং প্রাইস অফ সিক্স চেন হার পার্সেন্টেজ অফ লসিস বলছে জন একশো চুয়াল্লিশটি চেয়ার ও চেন বলছে সরি চেয়ারস আছে বলছে জন একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশটা চেয়ার বিক্রি করে ছটি চেয়ারের মূল্যের লোকসান হয় তাহলে তার ক্ষতির লোকসানের কত হবে দেখো প্রথম আমরা কী বলছি ধরি একটি চেয়ারের বিক্রয় মূল্য তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে ঠিক আছে তাহলে বুঝতে পেরে যাবে ভালো করে এগুলো পেট গ্রুপের নোট তো তো ওই জন্য আমি তোমাদেরকে দিতে পারছি না তাহলে আবার জন্য খারাপ ভাববে তো তোমরা একটু স্ক্রিনশট করে নাও আর যদি একান্ত আমাদের পেট গ্রুপে জয়েন হতে চাও তাহলে এই নাম্বারে আমি পুরোপুরি দায়িত্ব নিচ্ছি তোমরা তোমরা যে যাই পরীক্ষা দাও চাই ডেসক্রিপটিভ দাও চাই তোমরা চাই ডাব্লিউ বিসিএস দাও চাই তোমরা মানে আমাদের পুলিশের নিউ রিকুমেন্ট নিউ রিকুমেন্ট প্লাস ধরো আমাদের যে আফগারির পুলিশ বা এন টি রেলের গ্রুপ ডি সব কিছুর জন্য আমরা পড়াই দেড়শো টাকা করে ভর্তি ফি লাগে এটা দিয়ে একটু করে দিও ঠিক আছে দেড়শো টাকা দিয়েই হয় মাসে মাসে এখনো কোনো টাকা ফিক্স করা হয়নি টাকা লাগবে না আশা করি লাগলেও তিরিশ টাকা হয়তো লাগতে পারে তো এই নাম্বারে যোগাযোগ করো তো দেখো তারপরে এই অঙ্কটা কী করেছি বলছি একশো চুয়াল্লিশটি চেয়ার বিক্রি করে ছটি চেয়ারের মূল্যে লোকসান হয় আচ্ছা ধরে নাও তোমার কাছে কট আছে তুমি একশো চুয়াল্লিশটা চেয়ার বিক্রি করেছো তাহলে তার একটা শার্টেন তো দাম আছে তাহলে ধরে নিলাম একশো চেয়ারের বিক্রয় মূল্যটা এক্স টাকা একটি চেয়ারে ঠিক আছে তাহলে একশো চুয়াল্লিশটার জন্য একশো চুয়াল্লিশ হবে ছটি চেয়ারের বিক্রয় মূল্য কত ছয় এক্স তাহলে মোট বিক্রয় মূল্য কত মোট বিক্রয় মূল্য কত টাকায় করেন একশো চুয়াল্লিশ প্লাস ছয় এক্স বুঝতে পারছো তোমরা লোকসান কার ওপর হয় বিক্রয় তুমি দশটা ডিম কিনেছো পাঁচটা ডিম পচে গিয়েছে তাহলে ওই পাঁচটা ডিমের দামও তো তোমার দিতে হয়েছে ওই জন্য বিক্রয় মূল্যটা যোগ হলো ঠিক আছে এবার আমরা জানি সর্বদা ক্ষতির উপরে হয় তাই এদের একশো পঞ্চাশ টাকা এটাই শটে একশো পঞ্চাশ টাকায় ছয় এক্স একে একশোতে তো টোটাল চার পার্সেন্ট হয়ে যায় শর্টে কী করবে টোটাল যে ছ ছ পার্সেন্ট হয়েছে বিক্রয় মূল্য কত একশো পঞ্চাশ অনুত একশো এটা হচ্ছে শর্ট ট্রিক্স ঠিক আছে একই মানে এবার যার যেটা দরকার যারা এসআই দেবে তারা এটা করবে যারা আফগারি পুলিশ দেবে তারা এটা করবে বলছি দেখো এ পারসেন সোল্ড অ্যান আর্টিকেল ফর ছ ছত্রিশশো বলছে একটা একজন ব্যক্তি একটা কিছু বিক্রি করলো ছত্রিশশো টাকায় এবং হি গট এ প্রফিট অফ টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট কী করে প্রফিট পেল হ্যাড ইজ সোল্ড দ্য আর্টিকেল ফর একত্রিশশো পঞ্চাশ বলছে যদি একত্রিশশো পঞ্চাশ টাকাতে সে যদি বিক্রি করতো হাউ মাছ প্রফিট উড বি গেট উড বি গেট কত লাভ হতে পারতো এ তোমাদের একটা কথা বলে এটা কিন্তু ডাব্লিউপি এস ধাঁচে ঠিক আছে এই লেভেলের অঙ্কই আছে এই সবের বাইরে আসছে না আইসিডি সুপারভাইজারের পক্ষেও অবশ্যই ইম্পর্টেন্ট আর আমাদের যারা ডাব্লিউপি এস আই দিচ্ছ তারা অবশ্যই আমাদের ধন্যান্তরী নোট বিক্রি হচ্ছে টোটাল প্যাক আপ চারশো নিরানব্বই টাকা এটা তোমরা অবশ্যই কিনে নাও আমি লিখে দিতে পারি হানড্রেড পারসেন্ট প্রফিটেবেল তোমাদের জন্য যুগ নোটস আছে আশা করি ওখান থেকে অনেক কিছু কমন পাবে প্লাস ওখান থেকে বহু কিছু শেখার আছে তোমাদের ঠিক আছে একটা বেসিক প্রচণ্ড ভালো একটা আইডিয়া তৈরি হয়ে যাবে এই পরে আগের বছর প্রচুর ছেলে কিন্তু ক্র্যাক করেছিল মেন ঠিক আছে এবার তোমাদের কথা বলি আর যারা আইসিডিএস দেবে তাদের জন্যও কিন্তু এই সেম প্যাকেজ চারশো নিরানব্বই তো যারা নিতে চাও নিয়ে নিও এর থেকে প্রফিটেবল নোট হয় না এটা বাজার চলতি নোট না আমাদের নিজস্ব তৈরি করা নোট তো এটা কী করলাম দেখো প্রথমে আমরা জিনিসটার কেনা দাম ধরে নিয়েছি তাহলে তার উপরে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে কি ক্রয় মূল্যের ওপর লাভ হয় ওই জন্য এইটা বেচার দাম তাহলে বেচার দামটাই বলেছে ছত্রিশশো টাকা ওই জন্য তোমার এই প্রশ্ন অনুসারে এটা করেছি তো তিন হাজার টাকা হয়েছে এবার বলছে যে যদি একত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি হতো তাহলে কেনা দাম যদি তিন হাজার টাকা হয় বিক্রি করার দাম যদি একত্রিশশো পঞ্চাশ টাকা হয় তার মানে দেড়শো টাকা লাভ হবে তোমরা বুঝতে পারছো তাহলে মোটের ওপর লাভ কত হবে দেড়শো মানে আমরা কি জানি লাভ মানে কি লাভ ইস্যুগলটু কি লাভ ইস্যুগোলটু কি মানে তোমার লাভ মানে ক্রয় মূল্যের ওপর লাভ তো ক্রয় মূল্যের ওপর হয় ওই জন্য টোটাল ক্রয় মূল্যের ওপরে যে লাভটা তার উপরে পার্সেন্টেজ মারা হয়েছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো বলেছি একটি দোকানদার তোমরা ইংগ্রাড়িটা দেখে নিও বলছি একটি দোকানদার একই দামে দুটি ক্যামেরা ক্রয় করেন ভালো করেছে ক্যামেরা ক্রয় করে দেখো ডাব্লিউ ডাব্লিউ বিসিএস মেন আর ডাব্লিউ বিএসআই প্রথমটি প্রথম ক্যামেরাটাতে আঠেরো পার্সেন্ট লাভে বিক্রি করেন দ্বিতীয় ক্যামেরাটাতে দশ পার্সেন্ট বিক্রি দশ পার্সেন্ট কমে বিক্রি করেন বলছে তাহলে তার মোটের উপরে কত লাভ বা লোকসান হলো ক্যামেরাটা কেনা দামটা আমরা ধরে নিয়েছি প্রথমে আঠেরো পার্সেন্ট লাভে বিক্রি করলে তার একটা বিক্রয় মূল্য হয় তাই তো এবার দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় পার্সেন্টের উপরে আবার একটু ছাড় দিয়েছে টেন পার্সেন্ট ছাড় দিয়েছে বলে এই যে যেটা বিক্রয় মূল্য তার উপর টেন পার্সেন্ট ছাড় তাহলে এটা গণিত নব্বই বাই একশো করেছি বুঝতে পেরেছ এই তাহলে এটা একটা হলো এবার দুজনের উভয় বিক্রয় মূল্য চেয়ার কত ছিল একটা চেয়ার প্লাস আর একটা চেয়ার তাহলে দুটো চেয়ার ছিল তাহলে দুটো চেয়ারের মোট বিক্রয় মূল্য একটা হলো এটা ক্যালকুলেশন করে তোমরা বার করো মোটের উপরে লাভ কত তাহলে এটা বিক্রয় মূল্য এবার ক্রয় মূল্য কত তাহলে একটা যদি এক্স হয় আর একটা আরও এক্স তাহলে দুটো যোগ করে মোট ক্রয় মূল্য কত টু এক্স তাহলে বিক্রয় মূল্য মানে কত লাভ হয়েছে এটা যদি মাইনাস হতো তাহলে লোকসান হতো তাহলে লাভ হয়েছে তার মানে মোটের উপরে লাভ কত ওইটা তাহলে আমরা লাভ জানি যে ক্রয় মূল্যের উপর হয় বাই ক্রয় মূল্য এটা বাইগণিত একশো বাই তখন বারো দশমিক এক পার্সেন্ট অঙ্কটা বড়ো আছে শর্ট শর্ট কি কী করবা দেখো সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস এস ওয়ান মানে প্রথমটার হচ্ছে সেলিং প্রাইস আর এস টু মানে দ্বিতীয়টার হচ্ছে সেলিং প্রাইস ঠিক আছে তাহলে নেক্সট এসপি মানে মোট টোটাল তারপর সেলিং প্রাইস তাদের মধ্যে কি হয়েছে সিপি এসপি ধরে আমরা সে একই নেমে করে দিয়েছি দেখো কত ছোট ছোটোর মধ্যে হয়েছে দেখো যারা গ্রুপে আসতে চাও এই নাম্বারে যোগাযোগ করো আজ থেকে এইভাবে ক্লাস করাবো আমি ডেসক্রিপ্টিভে চিন্তা নেই প্লাস তোমাদের সুবিধা হবে তোমাদের নিজের সুবিধার্থে আমি এটা করাচ্ছি দেখো বড় জানা থাকলে ছোট করা যায় ছোট জানা থাকলে বড় হয় না ঠিক আছে আমি তো চেষ্টা করেছি যে যেগুলো যেগুলো ছোটো করা যায় করে দিয়েছি বলছি দাম যদি টোয়েন্টি পারসেন্ট কমে যায় কমে যাওয়ায় এক ব্যক্তি চুয়ান্ন টাকায় দশটি আপেল কিনতে পারে প্রতি ডজনের মূল্যগত বলছে দাম দাম যদি টোয়েন্টি পার্সেন্ট ধরো তুমি বাজারে একশো টাকা নিয়ে গেলে কথা কথাতেই বলছি তুমি একশো টাকায় দশটা আপেল পাচ্ছিলে তাহলে একটা আপেলের দাম কত হচ্ছিল গো দশটা আপেলের দাম দশ একশো টাকা দশ টাকা তাহলে বলছে এবার আশি টাকা দাম দাদা বলছে তুমি গেলে করে তো কুড়ি টাকা লাভ পেয়ে গেলে তাহলে বলছে আবার আশি টাকায় তুমি পাচ্ছ তাহলে এক একটা আপেলের দাম কত কমে গেছে দু টাকা করে কমে যায়নি আট আট টাকা করে হয়ে যাচ্ছে ঠিক সেরকম কুড়ি পার্সেন্ট কমে যাওয়ায় ব্যক্তি চুয়ান্ন টাকা দশটা আপেল পেলো বুঝতে পেরেছো তাহলে প্রতি ডজনের দাম কত মানে বারোটির দাম চেয়েছে আপেলের প্রাথমিকগুলো এক্স টাকা টোয়েন্টি পার্সেন্ট কমে যাওয়ার পরে তার একটা দাম আমরা ধরে করে নিয়েছি দেখো অনুসারে তাহলে ও যেটা কমে গেলো তাহলে মোট কত কমে গেলো এইটা মাইনাস এইটা তোমরা এক কাজ করবে এই জায়গাটা যদি বুঝতে না পারো এটা একটু করবে তো চুয়ান্ন চুয়ান্নটা কী আমি বলে দিচ্ছি টোটাল আপেলটা কত টাকায় কিনেছিল গো চুয়ান্ন টাকায় আগের বিক্রয় মূল্য মানে এটা একটা ফর্মুলা আছে অনুপাতিক হারে মানে এখনকার বিক্রয় মূল্য আগের বিক্রয় মূল্য মাইনাস এখনকার বিক্রয় মূল্য আগের বিক্রয় মূল্য দিয়ে এইটা করে দশ মানে তাদের মধ্যে পার্থক্য কত দশ টাকায় তো হচ্ছে মানে 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 অ্যাকচুয়ালি অনুপাতটা কত মানে তাদের কি বলবো এটা অনুপাতটা বেরোচ্ছে মানে যে অ্যাকচুয়ালি মানে রেশিওটা বেরোচ্ছে মানে মালের রেশিও মানে মালের রেশিও মানে এখানে আপেলের রেশিও চাইছে ঠিক আছে মানে কোয়ান্টিটি যেটা কোয়ান্টিটিটা দশ ওই জন্য এই ফর্মুলায় বসিয়ে দিলাম আমরা তারপর বার করো এক ডজনের দাম বেড়ে গেছে যা ডেস্ক্রিপটি ক্লাস করতে চাও ওই নম্বরে যোগাযোগ করো খুব ইম্পর্ট্যান্ট এখানে অঙ্কগুলো এরমভাবে আমি করা করাইছি বলে দেখো এইভাবে তোমরা ইগনোর করে যেও নয় অঙ্কগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোনটা আসবে বোঝাবো তাই হুবাহু আসতে পারে ঠিক নাই যারা পরীক্ষা দাও তারা জানো এগুলো কতটা ইম্পর্টেন্ট এগুলো সাধারণ কোনো বাজার চলতি বই নয় ঠিক আছে এগুলো কোনো বাজার চলতি সাধারণ বই নয় এটা আমি যে সিজিএলে ক্লাস করে এসে সিজিএলএ বইয়ের অঙ্ক আর এই বাংলাটা আমি নিজে করে দিয়েছি বলছি একটা সাইকেল দু হাজার টাকায় বিক্রি করার পর টোয়েন্টি পার্সেন্ট ও টেন পার্সেন্ট ছাড় দেওয়া হয় এবং যে ক্যাশে নেবে তাকে আরও পাঁচ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হয় নগদ ক্যাশে কত টাকায় সাইকেলটা বিক্রি করা হয় সাইকেলটার ওপর পরপর দুবার ছাড় দেওয়ার পরে দেখো একটা কথা তোমাদের বলি যদি কোনো অঙ্ক যদি প্রকৃত ডেসক্রিপটিভ হয় আর তারপরেও মানে অঙ্কটা যদি অনেকটা ডেসক্রিপটিভ হয় তার মধ্যে তুমি একটা পার্ট কিন্তু এই ফর্মুলাটা লাগাতে পারো ঠিক আছে এই ফর্মুলাটা লাগিয়ে করতে পারো এটা অ্যাকচুয়ালি দেখে সাকসেসিভ বলা হয় তো এটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি দেখে মনে হয় এটা শর্ট তো শর্টের জন্য ব্যবহার এটা নট ফর শট এটা বড়োর জন্য ইউজ করা যায় যদি কোনো বড়ো অঙ্ক করো তার মধ্যে একটা পার্টের মধ্যে তুমি এটা ইউজ করতে পারো বুঝতে পেরেছো এই অঙ্কটা যদি ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে হয়ে যেত তাহলে তুমি করতে পারতাম না এটা ঠিক আছে এটা নিয়ম এটা আমি জানি এটা ডেসক্রিপটিভ অঙ্ক করার জন্য নিয়ম আমরা টিচার আমরা জানি বুঝতে পেরেছো আমাদেরকে জানতে হয় কোচিং সেন্টার চালাতে হয় তোমাদেরকে পড়াতে হয় আমাদেরকে জানতে হয় নিয়ম কারণ সাইকেলটির ওপর দুবার ছাড় দেওয়ার পরে মোটের ওপরে যে ছাড়টা হয়েছে কত আঠেরো আঠাশ পার্সেন্ট হলো তোমরা সেই জানো না একটা ফর্মুলা এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই একশো সেই ফর্মুলাই হয়েছে বুঝতে পুজো তারপরে হয়তো আঠারো পার্সেন্ট তাহলে এইটা আঠাশ পার্সেন্ট হয়ে গেল সাকসেসই তার উপর আবার পাঁচ পার্সেন্ট ছাড় তাহলে ওইটাকে পাঁচ টাকা আবার আমরা করলাম তাহলে এবার বলছি দু হাজার টাকা মূল্যের উপরে মোট ছাড়ে কত ছাড় দেওয়ার পর ক্যাশ পেমেন্ট করতে হয় এইটা মানে একশো মাইনাস এইটা না পারলে আমাকে বলবে আবার কমেন্ট লিখবে আমি আবার বুঝাবো ঠিক আছে দেখো তোমাদেরকে একটা কথা বলি আজকে পর্যন্ত এইটাই ছিল ঠিক আছে তোমরা অবশ্যই তোমরা আবার একবার স্ক্রিনশট করে নাও আমি বারবার করে বলছি ডেসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই যদি কেউ নোট কিনতে চাও এ পরীক্ষা জীবনে একবারই দেবে এখন অনেক মাইনে আটত্রিশ হাজার টাকা মাইনে ঠিক আছে আমি নিজে জানি এই ব্যাপারে খুব ভালো করে জানি ঠিক আছে ডিপার্টমেন্টের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক সো তো সেই জন্য বলছি যে তোমার আমি সবই ভালো করে জানি তো তোমরা এটা করে নিও ঠিক আছে অবশ্যই এটা বারবার করে বলছে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ধরে 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 কষ্ট অনেক খাটনি হয়েছে আমার ঠিক আছে তোমরা স্ক্রিনশট ধরে ধরে করে নাও চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে